আসসালামু আলাইকুম, আমি ইশতা জাহান উর্মি। আমার পেজ আশাস পল থেকে আবারও সবার সাথে লাইভে চলে আসলাম। সো সবাই একটু একটু ফার্স্ট পার্ট জয়েন করবেন, আর জয়েন হয়ে প্রথমেই জানাবেন আমাকে একদম ক্লিয়ারভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একদম ক্লিয়ারভাবে দেখা এবং শোনা যায়, অল সেট ডান থাকে, দেন একটু ক্লিয়ার লিখে দিবেন বা ডান লিখে দিবেন, দেন আমি কন্টিনিউ করব। আর হচ্ছে সবাই ঈদ মোবারক, ঈদের পরে হচ্ছে এটা আমাদের হচ্ছে ফার্স্ট লাইভ আফটার ঈদ। এর মাঝখানে আমি ভিডিও হচ্ছে আপলোড করেছি, লাইভ হওয়ার টাইম পাইনি। তো সবাই কেমন আছেন, সবার ঈদ কেমন কাটলো জানাবেন, এবং হচ্ছে আমি আপনাদের সবাইকে অনেক মিস করেছি। আর ইয়েস্টারডে হচ্ছে লাইভ করা শুরু করেছিলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, বাট আনফরচুনেটলি আমার মোবাইলে ডাটা ছিল না। অল টাইম মোবাইলে ডাটা থাকে, বাট দ্যাট টাইম হচ্ছে ডাটা ফিনিশ হয়ে গিয়েছিল, আমি পরে আর কন্টিনিউ করতে পারিনি। তো সবার আগে জানাবেন আপনারা সবাই কেমন আছেন, সবার দিনকাল কেমন, প্রচন্ড গরম পড়ছে, সো সবার কি অবস্থা বলেন, সবাই সুস্থ আছেন কিনা। রাধিকা দেবী কেমন আছো তুমি? দি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আচ্ছা, কেমন আছেন আপনি? সো ল্যাপটপ ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ফার্স্টে। আর হচ্ছে যে আমাকে ভালোবাসেন, আয়েশা সোয়ালকে ভালোবাসেন, একটা অনেক বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কিনা সবাই মিলে হচ্ছে জয়েন হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মুক্তা আপু অনেকদিন পরে, অনেকদিন পরে হচ্ছে, আনফরচুনেট হচ্ছে আমি এক্সট্রিমলি সরি। দিস টাইম হচ্ছে আমি আর কি, ধরেন নর্মালি তো আমি আপনাদের সাথে অফিসিয়ালি একটা এন্ড করি যে আমি এরপর থেকে লাইভ করব না, বাট আমি কিন্তু এবার ঈদের মোটামুটি 4-5 দিন আগেই হচ্ছে কোনো কথা না বলি আমার লাইভগুলো শেষ করতে হয়েছে। আমি যেমন শিখ, আশা যেমন শিখ, মানে দুজন পাল্লা দিয়ে শিখ, মানে অসুস্থ ছিলাম। কেমন আছো কিউট বোন আপু? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। শম্পা আপু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম আপু, ঈদ মোবারক আপু। গতকালকে ডাটা শেষ হয়ে গিয়েছিল, বাসায় আসছি রাত্র মোটামুটি 12টার দিকে, পরে ঘুমাইতে ঘুমাইতে 1:30টা বাজছে, পরে আবার 3টা থেকে আমার মেয়ে কনস্ট্যান্টলি অসুস্থ। সকালে আবার সারাদিন ডাক্তার কাছে ছিলাম, বাসায় আসছি 5টার সময়, মানে কোনো টাইম পাইনি। কেমন আছেন বলেন? ঈশাদ আপু লিখেছে হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম ঈশাদ আপু, কেমন আছেন? অল ক্লিয়ার আপু। শিখার রোজারিও আপু থ্যাংক ইউ সো মাচ, অসুস্থ মাথা ঠিক নাই, কেন আপু কি হয়েছে? ও আচ্ছা আপু, অন্য কাউকে ই করেছেন, তোমার শাড়িটা ভীষণ সুন্দর। হ্যাঁ আজকে আমার আম্মু হচ্ছে নর্মালি কমপ্লিমেন্ট হচ্ছে, ধরেন দেখলে বলে যে ঠিক আছে আলতেন, আজকে বলছে এই শাড়িটা নাকি আমাকে অনেক সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তাপসী দামান আপু, কি অবস্থা, কেমন আছেন? সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমি স্টার্ট করি আজকে, আমি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জামদানিগুলো দেখাবো। এটা ফোন দাও, আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা ব্লু স্টাইপস অ্যাশের মধ্যে, একটা ব্লু স্টাইপস অ্যাশের মধ্যে। আসসালামু আলাইকুম আরিসবি আপু, কেমন আছো? আপু লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? সো আমি স্টার্ট করছি আজকে, অনেক 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 সুন্দর সুন্দর হচ্ছে জামদানিগুলো দেখাবো, এগুলো 3550 করে। কেমন আছো আপু? ঈদ কেমন কাটলো? আয়েশা কেমন আছে? তাপসী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আপু ঈদ ভালো কেটেছে, বাট আয়েশা হচ্ছে আপনার এবার আমাকে ঈদের মধ্যে আমাকে পুরো ভেবাচাকার একটা ওয়ার্ড আসছে না, পুরো এটা খাওয়াই সারছে। ঈদের দিন সে সুস্থ, আমি তো শাড়ি চাইলাম। আপনার হচ্ছে মোটামুটি ঈদের আগে তার জ্বর গেল, জ্বর থেকে রিকভার করলো, অতিরিক্ত গরমে অতিষ্ঠ আপু, সবাই সবাই আলহামদুলিল্লাহ আপু। আর ভাইয়া কি আসছে আপু? শম্পা আপু ভাইয়া কি বাংলাদেশে আসছে? আসসালামু আলাইকুম, কেমন আছো? মাহিনুর আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। সো মোটামুটি আপনার ঈদের দ্বিতীয় দিন হচ্ছে, মাশাআল্লাহ সে ঘুম থেকে ওঠার পরে দেখতেছে মেয়ের চোখগুলো বসা বসা, মানে সে স্ট্রেংথ পাচ্ছে না, আমি বুঝতে পারলাম। পরে হচ্ছে মানে একদম, ধরেন একটা যদি একটা বাচ্চা 7 দিন আগে জ্বর থেকে উঠলো, রিকভারি হয়েছে, আবার 7 দিন পরে জ্বর, তো এটা একটু ভয়ের কথা। ঈদের মধ্যে কোনো ডাক্তার নাই, তারপরে হচ্ছে ঈদের তৃতীয় দিন অনেক কষ্ট কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে চলে গেছি। তো ওর হচ্ছে আপনার বলাতে যে ঠান্ডা লাগলো না ইসের মধ্যে, সো যেটা হয়েছে যে সে ঠান্ডাটা বসে গেছে, বসে গিয়ে আপনার গলার মধ্যে একটু ইনফেকশন এবং কানে হালকা পানি চলে আসছিল, তো ওইটা নিয়ে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিল, কিছু টেস্ট দিল, টেস্ট দিলাম, আজকে রিপোর্ট দিয়েছে, রিপোর্টে কোনো সমস্যা আসে না। বাট মেইন সমস্যা হচ্ছে তার টিথ হচ্ছে রুট ক্যানেল করতে হবে, দাঁতের অবস্থা খুব খারাপ। যদিও দুধের দাঁত, কিন্তু দুধের দাঁত তো মায়ের দাঁত 12 বছর আগে পড়ে না, সো মানে জীবন পুরো কেরোসিন হয়ে গেছে, কারণ ছোট মানুষ এত কান্না করছে আজকে, কারণ কখনো ওকে অ্যানেস্থেশিয়া দেয় না, অ্যানেস্থেশিয়া ঠোঁটে লাগার পরে ওর এটা যখন অবশ হয়ে গেছে তখন সে খুব মানে খুবই খারাপ ফিল করছে। আসসালামু আলাইকুম ঈদ মোবারক হচ্ছে মাহিনুর আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক আপু। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ক্রাশ, কি অবস্থা জান্নাত, কেমন আছো? আসসালামু আলাইকুম শাহিন মুন আপু, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতের কি অবস্থা? না এখনো আসে নাই। আরে আপু টেনশন করবেন না, ভাইয়া চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে সব। সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর হচ্ছে একটা মানে ব্লু স্টেপস অ্যাশের মধ্যে, এটাও ব্লু স্টেপস অ্যাশের মধ্যে। আজকের শাড়িগুলো একটা থেকে একটা সুন্দর হবে, এবং আগেই বলে দিচ্ছি আমরা অর্ডার প্রসেসটা যেটা হবে, অল ওভার বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ। ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি চার্জ হচ্ছে 130। আউটসাইড ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন অবশ্যই আপনাকে সিকিউরিটি পারপাস 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা একটু ফুল ক্যাশ অন ডেলিভারি হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ,
নিঝুমরাত আপু লিখেছে হাই আপু হ্যালো আপু এবং এগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান জামদানি এগুলো ঢাকাই জামদানি না বাট আমাদের ঢাকাই জামদানি যেগুলো হচ্ছে মোটামুটি 15,000-20,000 বা 40,000 এরকম রেঞ্জের যে ডিজাইনগুলো হয় আপনার হচ্ছে ওরকম ডিজাইন এবং ওরকম প্যাটার্নই করা আশা মামনির কি হয়েছে আপু ওর হচ্ছে গলায় একটু ইনফেকশন ছিল আর হচ্ছে এখন দুইটা মানে মারির দাঁতের অবস্থা খুব খারাপ মানে একদম হচ্ছে ই হয়ে গর্ত হয়ে ক্যাভিটি হয়ে একদম নিচ পর্যন্ত ঢুকে গিয়েছে তো এখন রুট করতে হবে এক্সট্রা ভাবে ই করলে কাজ হবে না সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে শাড়িটা দেখেন দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল অল ওভার আঁচলটা জুড়ে শাড়িগুলো হচ্ছে 13 হাত প্লাস আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে এটার কটনের পোর্শনটাই বেশি তারপর হাফ সিল বলবো অল ওভার শাড়িটার মধ্যে ওয়ার্ক প্রাইস হচ্ছে 3550 টাকা পারভীন আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম পারভীন আক্তার আপু কেমন আছেন আপনি এটা হচ্ছে আঁচলের পার্ট সম্পূর্ণ আঁচলের মধ্যে আপনি হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে ওয়ার্ক করা তার মাঝখানে ডিফারেন্ট কালার সুতো দিয়ে মিনাকারি ওয়ার্ক এবং গোল্ডেন জারি সুতো দিয়ে আপনার মিনাকারি ওয়ার্ক আছে দিস দা ব্যাক পার্ট ব্যাক পার্টটা পেটানো হবে পারের ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে এবং সম্পূর্ণ শাড়িটা জুড়ে এবং যারা আউটলেটে আসতে চাচ্ছেন আজকে থেকে আলহামদুলিল্লাহ আমাদের আউটলেট ওপেন হয়েছে আল্লাহ কি বলো আপু আমারও তো ভয় করছে ওর অবস্থা খুবই খারাপ মানে ছোট মানুষ আজকে খুব আজকে অনেক কান্না করছে মানে একটা ঘন্টা আমার এই ওরে নিয়ে হচ্ছে এখানে রাখতে হয়েছে অনেক স্লিম হয়ে গেছো আপু জীবনও স্লিম হই নাই আমি মোটামুটি 61 কেজি আপু কি বলে মোটামুটি ছোটখাটো একটা হাতি হয়ে গেছি আপু আমি আপুর চোখে সমস্যা হয়েছে নির্ঘাত ভাইয়ের কথা চিন্তা করতে করতে আপুর চোখে সমস্যা হয়েছে ওর যে পরিমাণ খাওয়া খাইছি আমি অল ওভার শাড়িটার মধ্যে দেখেন সুন্দর ডিজাইনটা ব্যাকপার্টটা সম্পূর্ণ পেটের শাড়িগুলো ধরন দ্রুত হবে সো প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা আমরা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি করছি আর এছাড়া আমাদের বুকিং সিস্টেম আছে আমরা কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা কিন্তু চাইলে বুকিং করে রাখতে পারবেন প্রাইস হচ্ছে অনলি 3550 টাকা অনলি অনেকগুলো শাড়ি দেখাবো সো আমি দ্রুত দেখাই জামদানি দেখাইতে গেলে আমার অবস্থা একদম মোটামুটি কেরোসিন হইয়া যায় দ্রুত দিবার সব পাপ আমি এবার ইচ্ছা মতো খাইছি মোটামুটি খেয়ে খেয়ে হাতি হয়েছি ছোটখাটো একটা ফুল দেখা যাচ্ছে তোমার প্রবলেম হচ্ছে তাই না ফুল দেখা যাবে না প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা দিভাই কেমন আছো রাষ্ট্রী সরকার আপু দিভাই আহনিলে ভালো আছে আপনি কেমন আছেন রেড কালার কি আছে দিভাই রেড কালার আছে বাট আজকে লাইভে মনে হয় না দেখাতে পারবো বাট রেড কালার আছে অন্য একটা কালার দাও পাইতে দাও যেগুলো লালগুলো পরে দাও লালগুলো মেরু মেরু মানে হ্যান্ডেল মতো দাও সো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এটা এটার কালার কম্বিনেশন এত সুন্দর এবং জামদানিগুলো আমি একটা উল্টাপাল্টা লাইভ করছিলাম না মনে আছে ব্যাক ক্যামেরা দিয়ে যেটা লাস্ট লাইভ ছিল আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য শাড়ি ওখান দিয়ে সেল হয়ে গিয়েছে পচা লাইট দিয়ে আমি চিন্তা করলাম আল্লাহ আল্লাহ সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখেন একটা হোয়াইট বেজের মধ্যে এটার প্রাইস হলো 3550 ধরো দ্রুত ধরো দ্রুত ধরো আমি লাইভে কনসেন্ট্রেট করো আর দিভাই রেড কালার আছে বাট আপনি একটু ইনবক্স করেন আপনাকে ঠিকঠাক দিবে এছাড়া আমি সলিড যেগুলো মানে এক কালারের যেগুলো ওগুলো নিয়ে আমি দুয়েকদিনের মধ্যে আবার লাইভ করবো সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচলের পার্ট দেখেন দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল সম্পূর্ণ আঁচলটা জুড়ে এরকম এই ওয়ার্কটা থাকবে ব্যাক সাইডটা পেটানো থাকবে পারের ডিজাইনটা খুব এক্সক্লুসিভ হবে অল ওভার বডি ডিজাইনটা দেখেন এবং এটার ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি দিস দ্য ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টে নটি সিঙ্গেল পরিমাণ সুতো ওঠানো থাকবে কি করতে হবে আমি ধরবো বারবার বলতে হচ্ছে কেন কি প্রবলেম কি তোরা তো ঘুমাইছি আমি রাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি তারপরে হসপিটালে ছিলাম সারাদিন এসে কোনো রেস্ট নেই কিচ্ছু খাইনি আজকে মানে আশা কিনে ও অনেক রান্না করতেছিল কোনো খাওয়ার টাইমই পাইনি আমি সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা খুব সুন্দর এই শাড়িগুলো ক্যারি করলে এত সুন্দর লাগবে মানে অনেকে ধরতে পারবে না যে ঢাকাই জামদানি নাকি ইন্ডিয়ান জামদানি ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি 3550 টাকা ফুল দেখা যাচ্ছে না মানে প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন সুন্দর হবে আমি তো বাবার বাড়ি ছিলাম ঈদে খাইছি আর ঘুমাইছি আহারে আপু তাহলে তো অনেক মজা ছিল
আর হচ্ছে শম্পাপু, শম্পাপুর জন্য এই বাড়িটা অনেক স্পেশাল ছিল। বাবার বাড়ি মধুর হাড়ি, তাই না? মেয়েদের জন্য বাবার বাড়ি বিয়ের পরে মানে কি বলবো, একেবারে মনে হয় জানলা মানে অন্য কোথাও থাকলে ভালো হইতে পারে। নিজের বাসায় গেলে এটা বাবার বাড়ি বললে আসলে শুনতে অড লাগে, তাই না? আমরা একটা জায়গায় জন্মাই, বাট আমরা আসলে আমরাই আসলে এটা আমরা প্রচলন করি। সম্ভব আমরা চেঞ্জ করবো, এটা বলবো যে আমরা নিজের বাড়ি গিয়েছিলাম। আমারও এটা বলা মানে মুখ থেকে বের হয়ে যায়, বলা উচিত যে নিজের বাড়ি, ওটাই তো আসল ঠিকানা আসলে। সো এটা হচ্ছে খুব সুন্দর, হচ্ছে আপনার একটা পেস্ট কালারের মধ্যে, একটু অথবা গাঢ় লাগছে বাট এটা একটু লাইট, ওকে, একটা পেস্টের মধ্যে। এটাও খুবই সুন্দর, এটার প্রাইস হচ্ছে 3550 টাকা। আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর, জাস্ট পছন্দ হলে দ্রুত পিক করবেন। আমি আঁচলের পাড়টা দেখাচ্ছি, দেখেন যেটা প্রিটিয়াস হচ্ছে আঁচল, সম্পূর্ণ আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার, একটু হচ্ছে আপনার সি গ্রিন কালার দিয়ে মিনাকারি ওয়ার্ক, পিঙ্ক কালার আছে, গোল্ডেন কালার আছে, খুব হোয়াইট কালার আছে, মিনাকারি ওয়ার্ক আছে। দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পেটানো হবে, পাড়ের ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে, অল ওভার বডির মধ্যে দেখেন কি সুন্দর হচ্ছে ওয়ার্কটা। এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা। 3550 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ। দেখেন কি যে সুন্দর, কি যে সুন্দর, দেখেন অসম্ভব রকম সুন্দর। খুবই প্রিটি। আর যারা আমাকে ভালোবাসেন, আয়েশাস বলকে ভালোবাসেন, কিন্তু অনেক বেশি করে শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ঈদের পরে যেটা হয়েছে, ঈদের পরে প্রচুর বিয়ে শাড়ি হচ্ছে, তাই না? তো সবার শাড়ি দরকার হচ্ছে, এবং বাঙালি যারা শাড়ি পরে অভ্যস্ত বা শাড়ি পরতে যারা পছন্দ করে, তারা অন্য কোনো পোশাকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এর মধ্যে আমি নিজেও আছি, প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা। এবার আমিও বাবার বাড়িতে ঈদ করলাম। আহারে আপু, ট্রেনটা তো চেঞ্জ করতে হবে, বলতে হবে নিজের বাড়ি ঈদ করেছি, ট্রেন তো চেঞ্জ হয় নাই। তাই এগুলো কি হাফ সিল্ক ইন্ডিয়ান জামদানি আপু? হ্যাঁ আপু, ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্কের মধ্যে, বাট এটার মধ্যে কিন্তু আপনার দারুণ কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য প্রিটিয়েস্ট, হচ্ছে পিচ কালার, একটা অরেঞ্জিশ পিচ। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট, হচ্ছে অরেঞ্জিশ পিচ। আমি দূর থেকে দেখাচ্ছি, এই প্রত্যেকটা শাড়ি কালার বাস্তবে এত বেশি প্রিটি, এত বেশি প্রিটি। দিস ইজ দ্য অরেঞ্জিশ পিচ কালার, দেখেন খুবই সুন্দর। আপনার এভরি সিঙ্গেল শাড়ি সুন্দর, আপনি যেটা চুজ করবেন ওটাই অসাধারণ হবে। সো চোখ বন্ধ করে হচ্ছে আপনার পছন্দ হলে জাস্ট নিয়ে নেবেন। দেখেন এটা হচ্ছে আঁচলের পার্ট হচ্ছে এটা, এবং বুকিং সিস্টেম আছে, চাইলে বুকিং করে রাখেন, কোনো প্রবলেম নাই। দিস ইজ প্রিটিয়েস্ট আঁচল, সম্পূর্ণ আঁচলটার মধ্যে কিন্তু এইভাবে করে ওয়ার্কটা থাকবে। এখানে হোয়াইট এবং ইয়েলো দিয়ে মিনাকারি ওয়ার্ক, খুবই সুন্দর। এটার ব্যাকসাইডটা একদমই পেটানো। বিয়ের পর এবার অনেক বছর, তাই আপু অনেক বছর, তাই মানে আসলে আমরা আসলে কি বলবো, মেয়েরা আসলে আল্লাহর একটা স্পেশাল সৃষ্টি বলবো, তাই না? দেখেন আমরা কিন্তু নিজের বাসা, নিজের হচ্ছে জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় খাপ খাওয়াই নেই, একটা ছেলে কিন্তু এটা পারে না। আল্লাহর হচ্ছে মানে একটা স্পেশাল একটা সৃষ্টি বলবো। আপু বুকিং করলে কতদিন রাখা যাবে, কত টাকা দিয়ে বুকিং করতে হবে? সুস্মিতা আপু, আপনি চাইলে হচ্ছে ম্যাক্সিমাম আমি 1 মান্থ টাইম দিয়েছি, হচ্ছে 1 মান্থ বুকিং করে রাখতে পারবেন। এবং শাড়ির প্রাইস অনুযায়ী, যেমন খাদ্যের ক্ষেত্রে 1000 টাকা বুকিং দিতে হয়, আপনি যদি এই 3550 টাকা এই শাড়িগুলো রাখেন তাহলে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে শাড়িটা, দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে শাড়ি। এবং এটার পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ, পাড়ের মধ্যে ওয়ার্ক আছে, ব্যাকসাইড পেটানো, সম্পূর্ণ শাড়িটার মধ্যে ওয়ার্ক। এবং প্রাইস হচ্ছে অনলি 3550 টাকা। জাস্ট পছন্দ হলে টপা টপ অর্ডারটা প্লেস করে দেন। আর অল ওভার বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ। এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর মাশাল্লাহ, আপনি যেটা ক্যারি করবেন মাশাল্লাহ আপনাকে ওটাতেই অনেক বেশি সুন্দর লাগবে। এগুলো 13 হাত প্লাস, একটু মেপে দিও তো তারপর কত। আর আপনাদের পুজোর জন্য আমাদের স্পেশাল কালেকশন তো অবশ্যই থাকবে, প্রত্যেকবার যেমন থাকে। প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা, পিঙ্কটা দাও। এখন খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে দেখাচ্ছি, দেখেন এত সুন্দর একটা পিঙ্ক, অসাধারণ একটা পিঙ্ক। পিঙ্কের সাথে হচ্ছে ফিরোজা, স্কাই ব্লু বা ফিরোজা যেটাই বলেন না কেন, খুবই 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 সুন্দর হচ্ছে একটা কম্বিনেশন, দেখেন খুবই 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 সুন্দর হচ্ছে কম্বিনেশন।
জাস্ট পছন্দ হলেই অর্ডারটা খুব দ্রুত প্লেস করে দিতে হবে। আর আমরা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ। তো এটা আঁচলের পার্টটা আমি দূর থেকে দেখাচ্ছি, দেখেন যেটা পিডিএস হচ্ছে আঁচল, কি সুন্দর হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলটার মধ্যে ওয়ার্ক দেখেন, ব্লু, তারপর হচ্ছে পার্পেল, তারপর হচ্ছে হোয়াইট, গোল্ডেন জারি সুতো দিয়ে হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্ক। দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পেটানো হবে, পারে ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে, অল ওভার বডি ডিজাইনটা দেখেন কি সুন্দর। এটার ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইডটা, প্রাইস হচ্ছে মাত্র 2550 টাকা। আর হচ্ছে যখন বুকিং করবেন বা যখন অর্ডার করবেন, জাস্ট কর্ডিয়ালি রিকোয়েস্ট হচ্ছে একটা, আপনারা হচ্ছে 100% শিওর হয়ে বুকিং বা হচ্ছে বা অর্ডারটা প্লেস করবেন, আমাদের কোনো ধরনের কোনো ক্যান্সেল রিটার্ন অপশন নাই। আর একটা জিনিস হচ্ছে যারা ঢাকার ভেতরে আছেন, যে না আমি হচ্ছে এসে দেখে কিনবো, ওকে ফাইন, আপনাদের জন্য আপডেটের ব্যবস্থা আছে, আপনারা আপডেটে এসে দেখে শুনে বুঝে পছন্দের প্রোডাক্ট নেন, কোনো ব্যাপার না। আর আর কি বলবো, ও আজকে হচ্ছে 3150 টাকার, যেটা হচ্ছে অল ওভার জরি ওয়ার্ক করে, এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা অনলি, প্রাইস হচ্ছে অনলি 3550 টাকা। এখন একটা হোয়াইট এর মধ্যে দেখাচ্ছি, যে আমি একটা হোয়াইট এর মধ্যে নিব, তাদের জন্য আছে, মানে সবার জন্য শাড়ি আছে, আজকে লাগবে, কেউ বাদ যাবে না। সো দেখেন এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা সেদ্ধ অলিভের কম্বিনেশন, হোয়াইট এর মধ্যে সেদ্ধ অলিভের কম্বিনেশন, প্রত্যেকটা শাড়ি অসম্ভব রকম সুন্দর। এটা হচ্ছে আঁচলের পার্ট হচ্ছে, এটা সম্পূর্ণ আঁচলের মধ্যে এভাবে অলিভ গ্রিন দিয়ে সেদ্ধ অলিভ দিয়ে একটা ওয়ার্ক আছে, আবার একটু হচ্ছে দেখেন সেম হচ্ছে আমার ম্যাচিং সুতো দিয়ে একটা ওয়ার্ক আছে। দিস দ্য ব্যাক সাইড, ব্যাক সাইডটা একদম পেটানো হবে, পারে ডিজাইন এক্সক্লুসিভ হবে, পারে ব্যাক সাইড পেটানো এবং সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা জাস্ট দেখেন, এগুলো অসাধারণ শাড়ি, আপনি যেটা পরবেন ওটাতেই আপনাকে জাস্ট অসাধারণ লাগবে, খুব ভালো লাগবে, জামদানি শাড়ি দেখলেই মন ভালো হয়ে যায়। হ্যাঁ আপনি একটা সুন্দর কথা বলছেন, কিছু কিছু শাড়ি দেখলেই মন ভালো হয়ে যায় এবং ক্যারি করলে তো আরও ভালো লাগে, খুবই সুন্দর আপনার প্রত্যেকটা শাড়ি কম্বিনেশন জাস্ট অসাধারণ। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা। ফুরফুরে মেজাজের শাড়ি, হ্যাঁ ফুরফুরে মেজাজের শাড়ি, তো এটা হচ্ছে দেখেন কি সুন্দর হচ্ছে আঁচলের পাঠ হতে বের হয়ে গেছে, পেটানো এবং যারা প্রাইজ গেস উইনার হয়েছিলেন, আমি কিন্তু ঈদের আগে তাদের গিফট সেন্ড করি নাই, তো একটু আমি একটু সুস্থ হইনি, কারণ আমি গিফট গুলো হচ্ছে আমি নিজে চুজ করি, তো আমি হচ্ছে আমি সো হচ্ছে গিফটগুলো হচ্ছে আমি মোটামুটি নেক্সট উইকের দিকে আমি সেন্ড করে দিবেন, ছাড়া ব্লার হচ্ছে আপু ঠিক আছে কিনা একটু দেখেন তো, সবাই মিলে একটু কমেন্টস দেন আপু, আমার পরোটা হবে, আমার পরোটা হবে ডিয়ার, আমার পরোটা হবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা অনলি। এগুলি অনেকে ঢাকায় জামদানি বলে সেল করবে, বিশেষ করে এগুলো শপে হয়, আমরা আমরা আমি যদি বিজনেস না করতাম আমিও খুব ইজিলি ধরতে পারতাম না, টু বি অনেস্ট কথা। সো ওটা ওটা দেখা যাচ্ছে ছোট, সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা। ক্লিয়ার কিনা একটু জানাবেন তো আপু, ক্লিয়ার আছে। এখন দেখাচ্ছি এটা এত সুন্দর, এই শাড়িটা এত সুন্দর, কি বলবো,
এটা হচ্ছে অ্যাশের মধ্যে যে দেখেন এটাও ভীষণ রকম প্রিটি একটা শাড়ি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 মানে খুবই কালারফুল এবং পরলে যে অসাধারণ লাগবে দেখেন কিন্তু প্রিটি হচ্ছে আপনার উপরে ভিডিও আছে হ্যালো ভিডিও আছে না এটা হচ্ছে আমার আশা আসবে এরকম পরাতে হবে এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচলের পার্ট সম্পূর্ণ আঁচলটা জুড়ে দেখেন কি কালারফুল একটা আঁচল ইয়েলো কালার গ্রিন কালার রেড কালার দিয়ে ওয়ার্ক গোল্ডেন জারি সুতো দিয়ে আবার মিনাকারি ওয়ার্ক আছে ব্যাক সাইডে পেটানো কিউটির স্কুল কবে থেকে যা গরম পড়ছে খুব খারাপ অবস্থা হ্যাঁ আপু হচ্ছে 19 তারিখ থেকে ওর স্কুল আমি এটা নিয়ে টেনশন করতেছি যে আসলে সামারের থেকে এখন বেশি গরম পড়ে এখন তো মনে হচ্ছে রেনি সিজন বাট আমার মনে হচ্ছে সামারের থেকে আপনার বর্ষাকালে বাংলাদেশে বেশি গরম হয় অল ওভার শাড়িটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা খুবই কালারফুল প্রত্যেকটা শাড়ি হচ্ছে খুব কালারফুল আর একটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো সব একটু দোয়া করবেন সে স্কুল নিয়ে অনেক বেশি এক্সাইটেড মানে যেটা নিয়ে আমার টেনশন ছিল যে স্কুল নিয়ে এসে না হচ্ছে মানে মুড অফ থাকে বা স্কুলে কন্টিনিউ করতে চায় কিনা বাট আলহামদুলিল্লাহ এটা গুড সাইন যে সে স্কুল নিয়ে অনেক বেশি এক্সাইটেড সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা দ্রুত করে ফেলো তাহলে আমি এরপরে ভিডিওটা করে ফেলবো হ্যাঁ 120 বছরের রেকর্ড গরম মানে গরম ছাড়াইছে কবে পরশুদিন না না গতকালকে পরশুদিন ডে বিফোর ইয়েস্টারডে লিপি সরকার আপু লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো এটা দেখাচ্ছি সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা কিন্তু আপনার অরেঞ্জ লাগছে দেখতে এটা কিন্তু গোল্ডেনের মধ্যে রেড এর কম্বিনেশন ওকে এটা গোল্ডেনের মধ্যে রেড নট অরেঞ্জ ওকে ইটস নট অরেঞ্জ কালার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে রেড এর কম্বিনেশন খুব সুন্দর হচ্ছে একটা বিস্কিটি টাইপ গোল্ডেন কালার এটা পারফেক্ট হচ্ছে একটা বিস্কিটি টাইপ হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে হচ্ছে রেড এর হচ্ছে কম্বিনেশন জাস্ট চোখ বন্ধ করে পছন্দ হওয়ার মতো শাড়ি দূর থেকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হচ্ছে আঁচল এটা কিন্তু আঁচলটা দেখতে অরেঞ্জ লাগছে বাট অরেঞ্জ না এটা পিওর একটা রেড এর মধ্যে আপনার গোল্ডেনের মধ্যে রেড একটু ক্লোজলি দেখাচ্ছি সম্পূর্ণ আঁচলের মধ্যে এটা রেড কালার এটা হচ্ছে আপনার গ্রিন এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে গোল্ড জারি দিয়ে আপনার মিনাকারি ওয়ার্ক এটার ব্যাক সাইডে পেটানো হবে পাড়ের ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে শাড়িটার ব্যাক সাইডে পেটানো অল ওভার শাড়িটার মধ্যে সুন্দর হচ্ছে ওয়ার্কটা এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এই শাড়িটাও যখন আপনি সুন্দর করে ক্যারি করবেন এবং এটা চাইলে রেড রেড ব্লাউজ দিয়েও পড়তে পারেন চাইলে এরকম ম্যাচিং ব্লাউজ দিয়েও পড়তে পারেন এটা আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে এই গোল্ডেনটা এবং যারা আমার মতো ডার্ক টোনার আছে একটু তাদের আরও ভালো লাগবে ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়লে এটা স্কিন টোনের সাথে একদম চলে যাবে এই কালারটা এত সুন্দর একটা কালার তো এটাও যার দরকার খুব দ্রুত অর্ডার প্লেস করে দেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে অল ওভার বাংলাদেশে আমরা হোম ডেলিভারিটা করছি আলহামদুলিল্লাহ প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা নাহিদা রহমান আপু লিখেছেন প্রাইস আপু প্রাইস হচ্ছে অনলি 3550 টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও অ্যাশের মধ্যে সো এটাও অ্যাশের মধ্যে কিন্তু আপনার অ্যাশ এন্ড রেড এর কম্বিনেশন অলওয়েজ গুড এটা হয়তো আপনাদের হচ্ছে মেরুন কি জানো ব্লু সরি অরেঞ্জ মনে হচ্ছে বাট এটা অ্যাশ এর মধ্যে রেড ওকে এটা আমার পরা শাড়িটারই ডিজাইন এটা হচ্ছে অ্যাশ এর মধ্যে রেড এটাও এটাও কিন্তু খুব খুবই 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 চমৎকার একটা কালার কম্বিনেশনের শাড়ি পরে ভাজ করো বা পরে কিছু করো পাপড়ি ছড়া গোলাপ দেখেছে প্রাইস সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার 3550 টাকা শারমিনা সরকার আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি আপনি কেমন আছেন আন্টি
অনেকদিন পরে মনে হচ্ছে লাইভে জয়েন হলেন, কেমন আছেন আন্টি, আপনার শরীরের অবস্থা কেমন এখন? সো এটা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে একটা আপনার শাড়িটা, এটা খুব রেডের মধ্যে ইয়েলো গোল্ডেন জারি সুতো দিয়ে ওয়ার্ক, ব্যাক সাইডটা পেটানো, পাড়ের ডিজাইন এরকম এক্সক্লুসিভ হবে, অল ওভার বডিটার ডিজাইনটা এরকম থাকবে। ওকে, সো এটার প্রাইসও হচ্ছে মাত্র, এবং মানে এটার কাজের ফিনিশিং এত ভালো, খুবই গুড, এটার প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা। আমাকে একটু হেল্প করলাম না, তাড়াতাড়ি হবে থেকে। আমাকে হেল্প করার পরে হচ্ছে বলবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা, 3550 টাকাতে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। আমার ঘুমোতে ঘুমোতে মোটামুটি একটা দুইটা বেজে যাবে, যেহেতু আয়েশার ক্লাস হচ্ছে 10:30, তো এখন লাইভটা আমার শিডিউল করতে হবে আয়েশার ক্লাসের উপর ডিপেন্ড করে, না হলে হচ্ছে মানে আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আজকে 9টায় দিয়েছিলাম, বাট একটু আউটফিটে গিয়েছিলাম, সব মিলে লেট হয়ে গেছে। সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে হোয়াইটের মধ্যে, দেখেন এটা লাল সাদা জামদানি যারা যাচ্ছেন, এটা কিন্তু আপনার অরেঞ্জ মনে হচ্ছে, বাট আমি বারবার বলছি এই কালারটা হচ্ছে কোনোভাবে লাইভে বোঝা যাচ্ছে না, এটা অরেঞ্জ লাগছে, বাট এটা পারফেক্ট একটা রেড কালার, খুব সুন্দর একটা সিঁদুর রেড কালার, হালকা বেগুনি হবে। আর শাড়ি ফেরত দিচ্ছি আপু, একটা ল্যাভেন্ডার কালার হবে, বা জরির হচ্ছে আমি দেখাচ্ছি একটা ল্যাভেন্ডার কালার হবে। তো এটা হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলের মধ্যে ওয়ার্ক, এটা হচ্ছে মিনাকারি ওয়ার্ক আছে, ব্যাক সাইডে পেটানো, পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ হবে, অল ওভার শাড়িটার মধ্যে দেখেন এই সুন্দর ওয়ার্কটা থাকবে। আরও 4টা জামদানি দেখাবো আমি, আর সম্ভব এখন থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভ করার ট্রাই করছি, এভরিডে হচ্ছে লাইভ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে। সো এটার প্রাইসও হচ্ছে মাত্র 3550 টাকা, বাট লাইভের টাইমটা একটু চেঞ্জ হবে, আর দুপুরের দিকে মনে হচ্ছে আমার লাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে মনে হচ্ছে, বস যেহেতু ও একদমই ছোট, আমার আমারই স্কুলে নিয়ে যেতে হবে, ও অন্য কারোর সাথে ই করবে না, আর সকালে ঘুম থেকে উঠে, আসলে ছোট বাচ্চা তো ঘুম থেকে ওঠার পরে কাউরে দেখ মানে সহ্য করতে পারে না, ওরা শুধু মাকে খোঁজে, আয়েশার তো এমনি একটু আপনার হচ্ছে না অ্যাটেনশন সিকার। প্রাইস হচ্ছে মাত্র 3550 টাকা, এক কথা যদি ঢঙ্গি বলি, ভঙ্গি বললে ভালো হয়, মা আমি তোমার ভালো আছি, মা আমি তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আসসালামু আলাইকুম, ভালো আছো আপু? ফারজানা আক্তার চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, ইয়াসমিন সর্দার লিখেছে ওয়াও বেস্ট কালেকশন ফর এভার, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি জরি জামদানির মধ্যে কয়টা দেখাবো, 4টা দেখাবো না, অনেক জরি জামদানি না মানে হচ্ছে এটা জরি ওয়ার্ক, সম্পূর্ণ হচ্ছে আপনার গোর্জারি ওয়ার্ক। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, কি কালার বলবো এটাকে, লাইট একটা পেস্ট কালার, এটা এত সুন্দর একটা কালার, এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন কালার, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, সরি ল্যাভেন্ডার কালার, এটা এটা হচ্ছে অ্যাশ কালার, দেখেন 4টা দেখাবো, এগুলো হচ্ছে 3150 করে। সো প্রথমে আমি পেস্টটা দিয়ে স্টার্ট করছি, খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর, এগুলো পরলে যে এত অসাধারণ লাগে বলার বাহিরে সুন্দর। তো পছন্দ হলে টপটা অর্ডার করবে, বুকিং দিলে রাতে করো দুইটা করে পরপর, হ্যাঁ পরে চিন্তা করেছি রাতের দিকে করতে হবে, ডে টাইমে হয়তো আমি টাইম পাবো না, মানে টাইম ম্যাচিং করতে পারবো না, এবং মেন সমস্যা হয়েছে আমি তো ভার্সিটি লাইফে অনেক দৌড়দৌড়ি করতাম, অফিস অফিস মানে যখন জব ছিল তখন অনেক দৌড়দৌড়ি করতাম, বাট এই লাস্ট 2-3 বছরে মনে হচ্ছে আমি যখন বাইরে যাই বাসায় এসে আমার হচ্ছে আল্লাহ সারা দুনিয়া ঘুরাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আমি তো ঘুমাতে পারি না, যেমন আগে যখন দৌড়দৌড়ি করতাম তখন তো আর আয়েশা ছিল না, তো তখন তো আমি অ্যাটলিস্ট ঘুমাইতে পারতাম, এখন তো রাতে ঘুম হয় না, আয়েশা যতক্ষণ জেগে থাকে দেখা যাচ্ছে ও ওকে আমি খাওয়াই ঘুম পাড়াতে নিলাম ও ঘুমাচ্ছে না, 2-3 ঘন্টা খেলতেছে, সেক্ষেত্রে 3 ঘন্টা পর তো নর্মালি একটা বড় মানুষেরও ক্ষুধা লাগে, সো ওই ওর পরে আবার দেখা যাচ্ছে ওকে খাওয়াতে হচ্ছে, সব মিলে রেস্ট নেওয়ার টাইম হচ্ছে না, এই জন্য আমি মানে মেইনলি হচ্ছে এই জন্য অসুস্থ আমার, এই জন্যই হয়েছি মেবি, মানে রেস্ট নেওয়ার কোনো টাইম পাচ্ছিলাম না। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচলটা, এটা খুব সোভার একটা কালারের মধ্যে খুব সুন্দর, সম্পূর্ণ শাড়ির মধ্যে দেখেন সম্পূর্ণ শাড়ির মধ্যে গোল্ড জারি উইভিং আছে, তার মাঝখানে একটু ডার্ক পেজ দিয়ে আবার মিনাকারি ওয়ার্ক, এবং জাস্ট ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা একদমই পেটন, এবং যারা মানে মানে এর মধ্যে যারা নিয়ে ফেলেছেন
তারা তো অনেক লাকি, এগুলো নিয়ে কোনো কথা হবে না। পাড়ের ডিজাইনটা দেখেন, পাড়ের মধ্যে গোল জারি উইভিং, তার মাঝখানে মিনাকারি ওয়ার্ক, সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা দেখেন, এত সুন্দর একটি ডিজাইন, এত সুন্দর, এবং ব্যাক সাইডটা একদমই পেটানো, সুন্দর কালেকশন মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3150 টাকা, 3150 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। ফোনটা না ধরলি না তোর, মানে কি করতেছিস না, কি কাজ, সেটা পরে করা যায় না, ফোন পরীক্ষা কদিন পরে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 3150 টাকা। আপনি ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন, অবশ্যই আপনাকে সিকিউরিটি পারপাস 300 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে। অন টু আওয়ার হলেও আমাদের সাথে মিট করো আপু, মিট তো করতেই হবে, মিট করলে তো হবে না, অবশ্যই করতে হবে, মা হতে হলে অনেক ধৈর্য ধরতে হয় আপু, আমি জানি কত রাত যে জেগেছি, এবং আমার বাচ্চা তো এমনি হচ্ছে, ওর ছোটবেলা থেকে সে ক্লোনিক বেবি ছিল, মানে জাস্ট ওর যখন 28 দিন বয়স টানা 6 মাস পর্যন্ত, 28 দিন থেকে টানা 6 মাস, আগের দিনে হলে তো বলতো যে, তারপরে আম্মু বলছে যে আল্লাহ ওকে মনে হয় ছোট বাচ্চাদের জিন টিনি করে, একটু হুজুর দেখাও, হ্যাঁ মানে আমি দোয়া করে ফু দিব, কিন্তু তাবিজ টাবিজ পড়লে তো অনেক গুণা হয়, এত শিখ করা। সো একটু কমেন্টে পড়ে নিই, ব্লক দাও দিছে আমি, হ্যাঁ ব্লক করে দিয়েছি। আর এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, অ্যাশের মধ্যে দেখেন, দিস আর প্রিটিয়েস্ট হচ্ছে অ্যাশ, মানে হচ্ছে এখনকার মেয়েরা এত বেশি আলহামদুলিল্লাহ আপনার সংসার সামলাচ্ছে, বিজনেস সামলাচ্ছে, কেউ জব সামলাচ্ছে, বা কেউ কেউ শুধু একটা মানে ঘর সামলানো অনেক ডিফিকাল্ট একটা থিং, মানে ভালো একটা হাউসওয়াইফ হওয়া, ভালো ওয়াইফ হওয়া, বা ভালো মা হওয়া হতে হলে অনেক শ্রম দিতে হয়, যে ধরেন বিজনেস করছে না, বা হচ্ছে ধরেন জব করছে না, শুধু বাসায় টাইম দিচ্ছে, সেও অনেক মানে ধরেন অনেকগুলো, কালকে আমি একটা হচ্ছে উনি ব্লগার নাম ভুলে গিয়েছি, যে একটা মেয়ে হচ্ছে শুধু একটা ডিপার্টমেন্ট না, তাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখতে হয় একটা সংসার, কিন্তু একটা পুরো হচ্ছে মানে অনেকগুলো সেক্টর থাকে, প্রত্যেকটা সেক্টরই তার নলেজ রাখতে হয়, ওখানে তাকে কনসেন্ট্রেট করতে হয়। সো মানে কাজগুলো খুব ইজি কাজ না, বাট আমরা তো খুব ইজিলি করে ফেলি, দেখে মানুষ এটাকে ভ্যালু দেয় না, মূল্য দেয় না। সো এখন মূল্যটা, বাট একটা জিনিস থিঙ্ক করবেন, ইসলাম কিন্তু মানে মেয়েদেরকে অনেক বেশি রেসপেক্ট দিয়েছে প্রত্যেকটা কাজের জন্যই, কিন্তু এংরি দিতে গিয়ে লাইক পড়ে গেল, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে অ্যাশের মধ্যে, দেখেন অ্যাশের মধ্যে গোল জারি উইভিং, সম্পূর্ণ আঁচলের মধ্যে গোল জারি উইভিং, এবং আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দিয়ে মিনাকারি ওয়ার্ক, পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ হবে, এটার মধ্যে মিনাকারি ওয়ার্ক আছে, ব্যাকসাইডটা পেটানো, সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা দেখেন, এবং ব্যাকসাইড কিন্তু সম্পূর্ণ পেটানো। এটার প্রাইস হচ্ছে মাত্র কত বলেন তো, এটার প্রাইস হচ্ছে মাত্র 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 কত বলেন, 3150 টাকা, আর অল ওভার বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল। হ্যাঁ 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 অবশ্যই, কথা বলবো না তাহলে, ওটা কাটাকাটি কিছু থাকবে না, আমি কিন্তু খুব দ্রুত করে চলতে পারি। হ্যাঁ বাকি সবাই গেল কই আপু, সবাই আছে, সবাই হচ্ছে গরমে অস্থির। সো প্রাইস হচ্ছে মাত্র 3150 টাকা। আর মাত্র দুটো শাড়ি দেখিয়ে শেষ করবো, আর মোটামুটি রাতে দাও ঘুরি আগে আমি, আর মোটামুটি রাতের দিকেই লাইভ করবো ইনশাল্লাহ, কারণ রাতের লাইভটাই হচ্ছে আমি একটু অফ টাইম পাবো, তো এটা হচ্ছে ডে টাইমও আমি হচ্ছে উইকে দুটো থেকে ডে টাইমে করার ট্রাই করবো। যেসব প্রিডিয়াস হচ্ছে ল্যাভেন্ডার কালার, এবং ল্যাভেন্ডারের মধ্যে এটা কিন্তু আপনার কপার কপার জারি সুতো দিয়ে, মানে গোল্ড জারি না, এটা কপার কালার, কপার দিয়ে হচ্ছে আপনার উইভিংটা করা আছে, এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার। পাড়ের ডিজাইন এক্সক্লুসিভ হবে, অল ওভার শাড়িটার মধ্যে এই ওয়ার্কটা থাকবে, দেখেন এত সুন্দর, কমই দেখায় এই সুন্দর শাড়িগুলো। মাত্র একটা শাড়ি দেখিয়ে শেষ করবো, ঠিকভাবে ধরো তো, এখান দিয়ে ধরো,
প্রাইস হচ্ছে মাত্র 2550 টাকা মধ্যে। আজকে লাইভে লাস্ট সাইডে দেখো সেটা অনেক সুন্দর জরি জামদানি গুলো এখন খুব রানি। হ্যাঁ আপু খুব চলছে, যে গরম পড়েছে আপু এসি থেকে বের হতেই মন চায় না, এসি থেকে বের হলে অবস্থা খারাপ হয়ে যায়। আর মানে সারাক্ষণ এসির মধ্যে থাকলেও সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা আমরা পারি বলে কেউ বোঝে না, ট্রু আপু, আমরা ইজিলি এত টাস্কগুলো করে দিই আলহামদুলিল্লাহ, এই জন্য মূল্যায়নটা কম হয়। এটা এত সুন্দর একটা প্যারোট গ্রিনের মধ্যে কি বলবো বলো, এটা খুবই সুন্দর একটা প্যারোট গ্রিনের মধ্যে, খুব খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার। দিস দ্য লাস্ট ওয়ান, এটা দিয়ে শেষ করব। সো এটাও যার দরকার হবে খুব দ্রুত ফ্ল্যাট ড্রেস কনেক্ট নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন। জাস্ট দেখেন চোখ বন্ধ করে পছন্দ হওয়ার মতো শাড়ি। এটা আঁচলটা দেখেন সম্পূর্ণ আঁচলের মধ্যে গোল্ড জারি রিনিং, তার মধ্যে আবার এই যে মিনাকারি ওয়ার্ক আছে ব্যাক সাইডটা পেটানো, পারে ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে এবং অল ওভার সাইজের মধ্যে কি সুন্দর হচ্ছে একটা ওয়ার্ক থাকবে। এবং সামনে পুজো, পুজোতে আপনাদের অনেক শাড়ি দরকার হয়, পুজোর জন্য আমরা আশাস ওয়ার্ডে আপনাদের জন্য স্পেশাল কিছু হচ্ছে আপনাদের কালেকশন রেখেছি। দেখেন কি সুন্দর, অনেক সুন্দর না, আসলে অনেক সুন্দর। সেটার প্রাইস হচ্ছে মাত্র 2150 টাকা। এটাও যার দরকার খুব দ্রুত অর্ডারটা প্লেস করে দেবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে। অল ওভার বাংলাদেশে আমাদের হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে, আর যখন অর্ডার করবেন বারবার বলছি 1000 টাইম শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন, কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন কিন্তু অপশন নাই। সো প্রাইস হচ্ছে মাত্র কত বলেন 3150 টাকা। এটা হচ্ছে আজকে লাইভে লাস্ট শাড়ি। আজকে লাইভে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখালাম। নাজমা আপু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক নাজমা আপু। আজকে কালকে আপনি অনেকগুলো কমেন্টস করেছেন, আমি পরে কমেন্টসগুলো দেখেছি, বাট আপু ওই টাইমে আমি কমেন্টসগুলো শো হচ্ছিল না, আমি দেখতে পাচ্ছিলাম না রিয়ার। সো কেমন আছেন বলেন সবাই, নীল হবে কি প্লিজ? কাজী শায়লা আপু নীল নীল নীল, আপু নেভি ব্লু হবে নট ব্লু হবে, নেভি ব্লু হবে, ব্লুটা হবে না। সো আমার পরা শাড়িগুলোর প্রাইস হচ্ছে 3550 টাকা, এবং জরি যেগুলো সম্পূর্ণ বডিটার মধ্যে পড়ে ওটা 3150 টাকা, আর একটা আছে 2950 টাকা। সো আজকে শুধু 3150 এবং 3550 এর গুলোই দেখালাম। এবং লিলেন জামদানি যারা চাচ্ছিলেন, প্রচুর পরিমাণে লিলেন জামদানি আমরা এনেছি। সো যার যেটা দরকার একদম পছন্দ হলে টুক করে অর্ডার প্লেস করে দেন, অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে, আর যখন অর্ডার করবেন 100% শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন, কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন অপশন নাই। এছাড়া আপনাদের জন্য আমরা বুকিং সিস্টেম রেখেছি, আপনারা বুক করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা চলে সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল, ঠিক রাত কখন এটা বলতে পারছি না, মাঝখানে হয়তো আমি একটা ভিডিও দিব। সো এখন চিন্তা করেছি একদিন দুই তিনটা ভিডিও করে রাখবো টানা, তারপরে হচ্ছে যখন লাইভ করতে না পারবো ভিডিওগুলো আপলোড করতে থাকবো, তাতে আমার জন্য একটু সুবিধা হবে, কারণ এখন আমার জন্য টাইম বের করাটা একটু ডিফারেন্ট থিংস, এবং আমার প্লেসে অন্য কেউ লাইভ করলেও আপনারা সেটাকে ভালোভাবে নিচ্ছেন না বা নেবেন না মনে হচ্ছে। সো আর আমার জিনিসটা মনে হচ্ছে আমার মতো করে মানে এটা নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে কথা বলে অনেক লম্বা হয়ে যাবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা জলে সাথেই থাকুন। লাভ ইউ আপু অ্যান্ড মিস ইউ, লাভ ইউ টু ডিয়ার। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল, ঠিক রাত কখন বলতে পারছি না, বাট 9টা বা 9:30 মধ্যে ইনশাআল্লাহ।